টানা ব্যর্থতায় বিধ্বস্ত ইস্ট বেঙ্গল, সঙ্গী হিসাবে একাধিক বিতর্কও তৈরি হচ্ছে দলে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর রাস্তা কি? সাফল্যের মুখ দেখতে দলে একাধিক পরিবর্তন আনার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট, দেশীয় হোক বা বিদেশি। বেশ কিছু ফুটবলার পরিবর্তনের রাস্তায়ও হাঁটার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে শ্রী সিমেন্স কর্তৃপক্ষ। কিন্তু ফুটবলার পরিবর্তনের পাশাপাশি ফুটবলারদের মানসিকভাবে উজ্জীবিত করা এখন সব থেকে বেশি দরকার দলে, এমনটাই মনে করেন ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে মেহতাব হোসেন। দেখো, এই সময়টা তোমাকে মোটিভেট করতে হবে, অবশ্যই একটা দূরত্ব তৈরি হবে, মোটিভেট করো প্লেয়ারদের, উই ক্যান ডু ইট, আমরা পারবো। এখন অনেক ম্যাচ বাজে, সবে 5টা ম্যাচ, এখনও 15টা ম্যাচ আছে, 15টা ম্যাচ যদি জিততে পারে তো কত পয়েন্ট হচ্ছে? 45 পয়েন্ট। তাহলে তুমি 45 পয়েন্ট, আমি 30টা মানে 10টাই ম্যাচ জিতি না, 30 পয়েন্ট হোক না, তো সেইভাবে মোটিভেট করো প্লেয়ারদের সাথে, কথা বলো ইন্ডিভিজুয়ালি কী প্রবলেম হচ্ছে, তাহলে তুমি সব প্রবলেম সলভ হয়ে যাবে। একই সঙ্গে কোচ রবি ফাউলারের অনেক ভেবে চিন্তে কোনো মন্তব্য করা উচিত মত মেহতাবের, কারণ এর ফলে ফুটবলারদের মনের উপর অনেক প্রভাব পড়ে। অবশ্যই একটা দূরত্ব তৈরি হবে প্লেয়ারদের, প্লেয়ার এবং কোচের কাছে অনেকটা বেশি দূরত্ব তৈরি হবে। এই দূরত্বটা কিন্তু আমার মনে হয় না এরম বিবৃতি আফটার ম্যাচের পরে এরম বিবৃতি দেওয়া উচিত ছিল, ওনার উচিত ছিল। উনি অনেক বড় লেভেল ফুটবল খেলেছেন, ওনাকে বলার অধিকার আমার নেই, কিন্তু আমার মনে হয় আমি যতটা শিখেছি বা আমি যতটা স্টিভ কাপল বলো, কোবাম্যান বলো বা তোমার ট্রেভর মর্গান বলো, এদের কাছে শিখেছি কি হাউ টু ম্যানেজ দ্য প্লেয়ার, কীভাবে ম্যানেজ করতে হয় প্লেয়ারদের। তো তুমি যত ম্যানেজ করতে পারবে তো তুমি তত রেজাল্ট পাবে। আপাতত পরিস্থিতি খারাপ থাকলেও নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে ইস্ট বেঙ্গল, মনে করেন একসময়ের ইস্ট বেঙ্গলের মিডফিল্ড জেনারেল। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে মৌতান ঘোষালের রিপোর্ট, আরোহী নিউজ।